বর্তমানে এবারেও পঞ্চায়েত সমিতির উইনিং ক্যান্ডিডেট পূর্ণিমা ভূঁইয়া কাকলি দণ্ডপাট, আসুন আসুন সামনে আসুন সামনে আসুন, দীপা মল্লিক পরে করুন, এটা রামবাবু রামবাবু পঞ্চায়েত সমিতির তো পরে করছি, হ্যাঁ ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। বিদ্যুৎ কর্মাধ্যক্ষ, আজকে আমরা ভারতীয় জনতা পার্টি দলে যোগদান করলাম, কেন কি মনে হলো? বাংলা শান্তি, গ্রাম শান্তি রাখার জন্য আজকে আমরা এই দলে যোগদান করলাম। ওই এলাকায় কি অশান্তি হচ্ছিল আপনাদের? অশান্তি আজকে আমাদের এই জেলা কার্যালয়ে কয়েকজন বিজয়ী জনপ্রতিনিধি, মানে কেউ প্রধান আছেন, উপপ্রধান আছেন, পঞ্চায়েতের জেতা প্রার্থী আছেন, পঞ্চায়েত সমিতির জেতা প্রার্থী আছেন, তারা আজকে জয়েনিং করছেন। আমরা নীতিগতভাবে যেটা নিশ্চিত করেছি, যে সমস্ত ভোটে জেতা, মানে জনতা যাকে আজকেও নারায়ণগড় ওই এলাকা থেকে অঞ্চল প্রধান সহ ওখানকার সবাই জয়েন করছেন, প্রধান উপপ্রধান সমস্ত বেশিরভাগ পঞ্চায়েতে জেতা প্রার্থী এবং ওখানকার যে তৃণমূলের নেতৃত্ব, তারাই এই জয়েনিংয়ের ব্যবস্থা করছে। কি নাম আমরা? আমি স্বইচ্ছায় এই দলে যোগদান করছি, কারণ এই দলের মধ্যে স্বচ্ছতা এবং এই দলের মধ্যে কারুকার্যতা দেখেই আমি দলে যোগ করছি। কোনো হুইপ জারি নয় বা কোনো রকম কোনো বিভ্রান্তি আমার প্রতি নেই। আপনি কি 2018-তে হয়েছে? শুনুন, উল্লেখযোগ্য কেউ সেরকম বিজেপিতে জয়েন করেনি, অনেক হাক ডাক পিটিয়ে বহু টাকা, কোটি কোটি টাকা খরচা করে, বহু বন্দুক দেখিয়ে, বহু জবরদস্তি করে, বহু প্ররোচনা দিয়ে প্রাণপণ চেষ্টা করেছিল, কিন্তু দেখা গেল যে যতটা গরজালো ততটা বরসালো না। উল্লেখযোগ্য সেই কীরকম, মানে সেরকম কেউ এখনও জয়েন করেনি। তবে যে কজনকে জয়েন করিয়েছে গ্রাম পঞ্চায়েত অমুক তসুক, সেগুলো হচ্ছে বন্দুকের জোরে, টাকার লোভে, এগুলো হৃদয় থেকে কেউ আসেনি, জোর করে অনেককে শুনেছি তুলে এনেছে। তবে এগুলো সব আবার ঘুরে তৃণমূলে আসবে, অনেকে আমাদের সঙ্গে ফোন করেছে। এগুলো নিয়ে বিজেপি রাজনীতি করতে পারবে না, কারণ সিপিএমের হারমাদদের নামিয়ে দিয়েছে। সিপিএমের হারমাদরা বন্দুক দেখিয়ে দেখিয়ে কোথাও কোথাও এইগুলো করবার চেষ্টা করছে, এগুলো খুব একটা ফলপ্রসূ হবে বলে আমরা মনে করি না।